চ্যানেল তো, আপনি চ্যানেলটা দেখে রেকর্ড নিতে পারেন। হ্যাঁ, এখন আমরা এই দুবরাজপুর স্টেশনে আছি, ট্রেন আসবে 6:21। এই ভদ্রলোক ব্যানার্জিবাবু, এনার সঙ্গে দেখা হলো। ইনিও খুব ভালো, মানে কি বলবো, ঈশ্বরের কৃপা ছাড়া হয় না, ইনি আমাদের অনেক তথ্য দিলেন। হ্যাঁ, আছি 6:21 ট্রেন আসলে আমরা এখান থেকে সাঁইথিয়া যাব, তারপর আমোদপুর যাব। আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই এখন আমরা প্রান্তিকে নামলাম, এখান থেকে আমরা কঙ্কালীতলার সতীপীঠের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা সবাই দেখুন, সঙ্গে থাকুন। এই আমরা এখন মা তারা এক্সপ্রেসে রামপুরহাট থেকে উঠেছিলাম আর এই প্রান্তিক স্টেশনে নামলাম। এখন আমরা কঙ্কালীতলা সতীপীঠের উদ্দেশ্যে যাব এবং কোপাই নদীর ধারে যাব, ওখানে একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখুন, আমরা দ্বারকা নদীর উপরে রয়েছি, দ্বারকা নদীর উপরে নদীর উপর দিয়ে যাচ্ছি। সুন্দরভাবে নদীটি হ্যাঁ, আমরা কঙ্কালীতলা এসে গেছি। এই এখন যাচ্ছি কোপাই নদীর তীরে। খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য, তাহলে চলুন যাওয়া যাক। হচ্ছে কোপাই নদী, এই নদীর উপরই আমাদের বিশ্বকবি রবি ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয় ভুলে যাচ্ছে, তারপরে পার হয় গরু গাড়ি, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। যাই হোক, এই সেই কোপাই নদী। আরেকটি আমাদের তাহার নামটি রঞ্জনা, এই নাটকেও এই কোপাই নদীর কথা বলা আছে। রাখালচন্দ্র মাতাল নাটকেও এই নদীর বর্ণনা আমরা পাই। যাই হোক, আপনারা সবাই দেখুন, তবে জলটি মোটেই পরিষ্কার নয়, জলটি বেশ কালো, তবে মাছ আছে মনে হচ্ছে, মাছ বেশ ঘাটের কাছে বেশ খাবি খাচ্ছে। খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য, আপনারা সবাই দেখুন, একদম শান্তির জায়গা, শান্ত পরিবেশ, তন্ত্রের জন্য সাধনার জন্য ভীষণই খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে এই অনুভূতি এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। আমি আমার প্রত্যেকটি ছাত্রছাত্রী, শিষ্য ভক্ত এবং সুপ্রিয় দর্শক সবাইকেই অনুরোধ করব একবার এই সৌন্দর্য একবার উপভোগ করে যাওয়ার জন্য। Thank you.
যেখানে মহাদেব শঙ্কর যখন মা সতীকে নিয়ে কাঁধে করে যে চলছিলেন, তখন শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মায়ের সেই দেহকে 51 খণ্ডে খণ্ডিত করে, এবং সমস্ত খণ্ড যখন ছিন্ন ভিন্ন হয়ে যায়, তখন ভোলানাথের কাঁধে শুধু মায়ের কঙ্কালটা ছিল, অর্থাৎ কাঁকটা ছিল, কোমরটা ছিল, কোটিটা ছিল, সেই কঙ্কালটা। তখন শ্রীবিষ্ণু এসে তাকে বলে যে আশুতোষ, আপনার সমস্ত দেহ, মায়ের সতীর দেহ তো সব পড়ে গেছে, শুধু এই কঙ্কালটুকু পড়ে আছে, এ নিয়ে আপনি আর কি করবেন। তখন মহাদেব এইখানেই মায়ের সেই কঙ্কালকে রেখে দেয়। কিন্তু ভোলানাথের সেই তেজ মাতা বসুমতী পৃথিবী ধরে রাখতে পারেননি, সহ্য করতে পারেননি, সেই জন্য এখানে কুণ্ডর আকারে মাটি ফেটে যায় এবং গর্ত হয়ে যায়, এবং এখানে পঞ্চতীর্থের জল আছে এরকম মনে করা হয়। আর এই কুণ্ডের মধ্যেই মায়ের কঙ্কাল বা মায়ের সেই শিলাখণ্ড আছে, এরকমই কথিত আছে। আপনারা দর্শন করুন। আর মায়ের এখানে কোনো বিগ্রহ নেই, মায়ের এখানে একটিমাত্র ফটোতে পুজো হয়।